কথা বলবেন না, কথা বলবেন নরমালি, আসসালামু আলাইকুম রুবেল ভাই কেমন আছেন, ভালো আছেন, কিন্তু আমার সাথে সাথে সারাদিন বসে বসে সব কিছু করলেন, আবার ওদিকেও বসলেন, চারদিকে এই ব্যাপারটা যেটা আছে এটা আমার কাছে কেন যেন মনে হয় এটা নোংরামি মনে হয় আমার কাছে। টু বি অনেস্ট আমি বলছি, এটা অনেকে রাগ করবেন আমি জানি, বাট তাতে কিচ্ছু যায় আসে না, বিগত আমি সত্যের পথে ছিলাম, সত্যের পথে আছি, ন্যায়ের পথে ছিলাম, ন্যায়ের পথে থাকবো, এবং অলওয়েজ আমি চেষ্টা করবো সত্যি কথা বলতে। অনেকে সত্যি কথা বলতে ভয় পায়, বাট আই নেভার কেয়ার্ড, আমি কেয়ার করি না কাউকে, বিকজ আই ডু বিলিভ ইন আল্লাহ, আল্লাহ বিশ্বাস করি আমি 100%, এখানে ভয় পাইনি আমি কাউকে, এবং আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো কেউ বলতো না, কেউ বলেও নেই, আমি বলে যাচ্ছি আবারও, প্লিজ 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 আপনারা দু নৌকায় পা দেবার চেষ্টা করেন না। আমি তো আগেই বলেছি আমি এখানে পছন্দ নাও হতে পারে, এই প্যানেলকে আপনার পছন্দ নাই হতে পারে, এখানে সব সোনার ছেলে আর ওখানে সব রূপার ছেলে, ব্যাপারটা সেরকম না, তো ওইখানেও সোনার ছেলে থাকতে পারে, আছে, আপনি সেখানে থাকেন, কিন্তু আমি অনেককে দেখেছি, গত ইলেকশনে আমি দেখেছি, আমি গত ইলেকশনে দেখেছি বিধায়, আজকে আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আমি দেখবার চিন্তা করছি ইলেকশন করবো না, কারণটা হচ্ছে আমি দেখেছি যে এখানে তাল দিয়েছে, ওখানে তারা ভোট দেওয়ার সময় আড়াই জায়গায় ভোট দিয়েছে, বাট এটা কষ্টদায়ক আমার, আমি ব্যক্তিগতভাবে বলবো এটা আমার জন্য কষ্টদায়ক, বিকজ আমি ফিল্ম ক্যারিয়ারে এমন কোনো কর্মকাণ্ড করিনি বলতে হয়। গতবার ইলেকশনে আমি 191টা ভোট পেয়েছিলাম, তার আগের ইলেকশনে আমি 297টা ভোট পেয়েছিলাম, 100টি ভোট নেই, ওয়াই? আমি তো আমার জানার মতেই ওই 2 বছরের মধ্যে কারোর সাথে জীবনে আমি খারাপ ব্যবহার করিনি, তাহলে আমার 100 ভোট কমলো কেন? কমেছে যেই কারণে সেটা আমি জানি, দুই নৌকায় আমরা অনেকে পা দিয়েছিলাম আমি জানি, এই ব্যাপারগুলো আমার কাছে মুখস্থ। সো দ্যাটস ওয়াই আমি বলতে চাই, ভোট দেবেন ইটস ওকে, বাট দুই নৌকায় পা দেবেন না প্লিজ, আপনার এটা আপনার ব্যক্তিগত অভিমত, আপনার ব্যক্তি স্বাধীনতা, আপনি কাকে ভোট দেবেন, কাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটা আপনার পার্সোনাল ওপিনিয়ন, এটা আপনার পার্সোনাল চিন্তাধারা থাকতেই পারে। তো আমি শুধু বলতে চাই, অবশ্যই এবার ভোট দেবার আগে চিন্তা করবেন যে আসলে কাকে ভোট দিলে পর আমাদের চলচ্চিত্র যে শিল্পী সমিতিটা আছে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, ভবিষ্যতের জন্য আমরা কিছু কাজ হলে পরও কিছু কাজ করে খেতে পারবো সেই দিকেও চিন্তা করতে হবে, তার পাশাপাশি সবসময় চিন্তা করতে হবে কোন লোকগুলোকে আপনারা আপনাদের পাশে সবসময় পেয়েছেন এবং সবসময় পাবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। জি বলেন। বুঝিনি, না না আসলে এখানে একটু সুন্দর, আমার এই কোশ্চেনটা আমার পাওয়া দরকার ছিল, আমার এই কোশ্চেনটা পাওয়া দরকার ছিল। ব্যাপারটি হয়েছে যে গত বার যখন আমি ইলেকশনে আমি পাস করার পর আসলে আমি 2 বছরের মধ্যে আমি কোনোদিন এফডিসিতে আসিনি, ব্যাপারটি হয়েছে কয়েকদিন আগে, আমি একটু সময় নিচ্ছি বেশি, আমি এই কয়দিন আগে আমি একটি কাঞ্চন ভাইয়ের একটি ইন্টারভিউ দেখছিলাম, কাঞ্চন ভাই অত্যন্ত দুঃখ করে বলছিলেন যে সব কিছু ঠিক আছে, রুবেলের আমার এখানে আসা উচিত ছিল, রুবেল আমার বন্ধুর ছোট ভাই, আমি কাঞ্চন ভাইয়ের প্রতি অত্যন্ত শ্রদ্ধা সম্মান রেখে বলছি, কাঞ্চন ভাই 100% রাইট, বাট আমি যদি অন্যদিকে যদি কাঞ্চন ভাইকে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই, দেয়া দেবি না, আন্ডারলি আমার যে ইমিডিয়েট বড় ভাইটি আছে নেহাল, ও আমেরিকাতে থাকে, তার একদম অনেক ক্লোজ ফ্রেন্ড হচ্ছে কাঞ্চন ভাই, আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে কাঞ্চন ভাই যেই অভিযোগটি আমার বিরুদ্ধে আপনি করেছেন আনডাউটলি রাইট, কিন্তু আমি যদি কাঞ্চন ভাইকে একটি প্রশ্ন করি, আমি যে আসিনি আপনাদের জিএস বা এজিএস বা আপনি কোনোদিন কি আমাকে একটি ফোন দিয়ে বলেছেন যে রুবেল তুমি একটু আসো? নো, আপনারা কেউ তো আমাকে ফোন দেননি কোনোবার, আপনারা চিঠি পাঠিয়েছেন, তারপর আমি একবার চিঠি পেয়েছি যেটি নিয়ম, পরপর আপনাকে 3টি চিঠি দিতে হবে, সেই 3টি চিঠি আমি পাইনি, অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি। আমি শিল্পী সমিতির জেনারেল সেক্রেটারি ছিলাম এবং একাধারে মানে 12 বার আমি ক্রিয়া এবং সাংস্কৃতিক সম্পাদক ছিলাম, তো আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে যদি কাউকে বাদ দিতে হয় এটা ঘরোয়াভাবে মিটিং করে আমি বাদ দিতে হবে, বাদ দেওয়া যায় উইথ অল রেসপেক্ট, পূর্ণ আস্থা এবং সম্মান রেখে বলছি, সেইখানে আপনি বিশালভাবে
সাংবাদিক সম্মেলন করে আপনি আমাকে বাদ দিয়েছিলেন, সুচরিতা থেকে বাদ দিয়েছিলেন, এটা কি খুব সম্মানজনক কিছু করেছিলেন? এটা কি আমার প্রাপ্য? আমার এই 30 বছরের ক্যারিয়ার কি এইটাই প্রাপ্য আপনাদের কাছে যে বাদ দিতে হলো? তাও কি আমার ছোট ভাই সাইমন, সাইমনের মুখ থেকে সেই বাদের কথাটা আপনি বলিয়ে দিলেন, সেটা কি আপনারা ঠিক কাজ করেছিলেন? এটা আপনাদের কাছে প্রশ্ন। আমি তারপরেও কিন্তু কোনো জায়গায় আপনারা বলতে পারবেন, আমি প্রাউডলি বলতে পারি, আপনারা কেউ বলতে পারবেন না যে আমি এইসব ব্যাপার নিয়ে কাউকে কোনো একটি কথা বলেছি। আমি চুপ করে মাথা বুঝে আমি সহ্য করেছি। আমি বলছি ওকে, ওনাতে ভালো লেগেছে, আমাকে সেখান থেকে বাদ দিয়ে দিয়েছিলেন। আমি সত্যিকার অর্থে আমি ওই 2 বছরের সময় যদিও আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি কয়েকগুলো মিটিংয়ে আসিনি। পরবর্তীতে যখন শুনেছি আমাকে বাদ দেওয়া হচ্ছে, আমি যখন শুনেছিলাম তখন থেকে আমি চিন্তা করি যেহেতু তাদের মাথার মধ্যে বাদ দেবার পরিকল্পনা এসছে, দ্যাটস ওয়াই আমি আর সেখানে আসিনি। এবং দ্যাটস ওয়াই আমাকে তারা বাদ দিয়েছিল, আমি সেখানে কোনো রকম কর্মকাণ্ডের মধ্যে জড়িত ছিলাম না। বাট প্রিভিয়াসলি যদি আপনারা দেখেন, আমাকে কোনো কর্মকাণ্ডে পায়নি আমার মনে এই কথা কেউ বলতে পারবে না। আমাকে যখনই ডাকা হয়েছে হিজ মাস্টার ভয়েসের মতন আমি সেখানে উপস্থিত হয়েছি, এবং আমি আপনাকে কথা দিয়ে যেতে পারি তারা যদি যারাই জিতু, আমরা তো উইন নেভার নো, একমাত্র আল্লাহ তারা জানে হু ইজ গোয়িং টু উইন। আমরা যদি চিন্তা করে থাকি, একদম ঢেকুর গিরে থাকি যে আমরা জিতবই, আই ডোন্ট বিলিভ, বিকজ উপরওয়ালা বসে আছেন, উনি কিন্তু ছক আউট করে উনি কিন্তু নির্ধারণ করে রেখে দিয়েছেন হু ইজ গোয়িং টু উইন। তো সেইখানে যারাই জিতু, যদি আমি জিতি বা হারি যেটা হোক, আমাকে যদি কখনো ডাকা হয় সেইভাবে সম্মানের সাথে যদি ডাকা হয় অবশ্যই আই উইল বি দেয়ার। বাট এইটুক কিন্তু আমার, আমি মনে করি এইটুক সম্মান আমি পেতেই পারি এত বছরের কর্মজীবন আমার এফডিসিতে। আজকের আমি রুবেল, আমার যাবতীয় যা কিছু আমি সবসময় বলে এসেছি, আমার সব কিছু হচ্ছে আমার সর্বকিছু প্রথম হচ্ছে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, দেন হচ্ছে আমার বড় ভাই সোহেল রানা। এই রুবেল যে দাঁড়িয়ে আছে তার সব কিছুর মনে হচ্ছে উনি, এবং আমার আর একজন, আমার যারা ভিউয়ার্স, আমার যারা ছবি দেখেন তারা প্রত্যেকেই আমার মারামারিকে পছন্দ করে, এবং এই মারামারির জন্য একজনের নাম না বলেই হবে না, উনি হচ্ছেন আমার শ্রদ্ধেয় ওস্তাদ, ওস্তাদ জাহাঙ্গীর আলম। আমি মনে করি আমার আমার আজকে যে রুবেল হওয়ার পিছনে আল্লাহ তাআলার আশীর্বাদ, এবং সর্বোপরি আমার শ্রদ্ধেয় বড় ভাই মাসুদ পারভেজ এবং আমার ওস্তাদ জাহাঙ্গীর আলমের অবদান সবচেয়ে বেশি। আমার যা কিছু আছে সব কিছুই তাদের।